নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। সত্যি তো আকাশের তলায় তুমিও আছো, আকাশের তলায় আমিও আছি। আকাশের তলায় বা আকাশের স্যাটেলাইটের মাধ্যমে তুমি আমি যোগাযোগ করতে পারছি, তাই তো? আকাশকে আমাদের দরকার নেই। সুতরাং আকাশের তলায় দাঁড়িয়ে যে কোনো, আমি আজও স্বপ্ন দেখি আকাশে, যে আমি আকাশে বাঁচছি। একটু হয়তো ফ্যান্টাসির জগৎ থাকি, সেই জন্যই মনে হয়। তো ওই ভাবতে ভাবতেই না আমার শাড়ির রং খালি বেরোতে থাকে, কীভাবে নতুন ধরনের শাড়ি তোমাদের কাছে তুলে ধরবো। কারণ তোমাদের কাছে শাড়িটা যেমন তুলে ধরি, আমি নিজেকেও মেলে ধরি। আমার সবটা তোমরা জানো, আমার ভেতরে কোনো গোপনীয়তা নেই। প্রত্যেক খালি অনুষ্ঠানে শুরু করার আগে বলি, তুমি যদি আজকে আমার নতুন ভিউয়ার হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটা কিন্তু খুব বাধ্যতামূলক একটাই দাবি, অন্যায় কিছু না, এটুকু আমি করতেই পারি। প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শনি আমি আসবোই আসবো পিওর শাড়ি নিয়ে তোমাদের কাছে। পিওর শাড়ি নিয়ে ব্লাউজটা খুললাম, পিওর শাড়ি নিয়ে আসবো তোমাদের কাছে। আমি সাউথের কটন দেখাচ্ছি, খুব সুন্দর, ভীষণ ভালো জনপ্রিয়তা পেয়েছে এই কটনে। 1950, 1950 টাকা মাত্র দাম, একটা দারুণ শাড়ি। সঙ্গী আছে একটা সুন্দর ব্লাউজ পিস, ব্লাউজ পিস পরে এসো, ব্লাউজ পিসটা বানাও, কারণ কটনের ব্লাউজ এখন পাওয়াটা দুষ্কর। সুতরাং কটনের ব্লাউজটা, এই ব্লাউজটা বানাতে পারো। আমি মূলত হ্যান্ডমেড ব্লাউজ বানাতে বারণ করি, কিন্তু এই ব্লাউজটা বলছি বানাও। 1950, 1950 টাকা, এক নম্বর শাড়ি। একটা কটন শাড়ি, তাতে পুরো এই হাফ পোর্শনের একটু বেশি গিয়ে বুটাটা আছে, পরলে খুব সুন্দর দেখতে লাগবে। তোমরা আগের দিন যারা বুক করেছো তারা সবাই আমাকে থ্যাঙ্কস জানিয়েছো, পেয়ে আবার নতুন রং দেখাতে বলেছো দেওয়ার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে কিন্তু আরও আছে সিমিলার কালার, তো সব একসাথে দেখানো যায় না। 2 নম্বর শাড়ি, এটাও কটন শাড়ি, এই শাড়িও কিন্তু থাকবে আমার এক্সিবিশানে। বছরে একটা এক্সিবিশান আমি করতে চাই, একবারই চাই, বছরে একটা এক্সিবিশান আমি করতে সাউথে চাই। কিন্তু নেক্সট বার আর যাবো না, কারণ আর ম্যান পাওয়ার থাকছে না, আমার অনেক কমে গেছে, শক্তি অনেক কমে গেছে। তা এইবার তোমরা অবশ্যই এসো, অবশ্যই। দু নম্বর শাড়ি, এটারও তাই, এখানটাও টুটোর, এখানটাও টুটোর, বুটিগুলো খুব সুন্দর, মিনাকারি বুটি। 1950, 1950 টাকা, 1950। সুতরাং লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। আমার অনেক বান্ধবী, এটা কিন্তু টুটন কালার, অনেক বান্ধবীরা জিজ্ঞেস করে যে ফোল্ড করে চার ভাজ, অনেক বান্ধবীরা জিজ্ঞাসা করো যে দিদি চারটে শাড়ি নিলে কি একই ডেলিভারি চার্জ লাগবে। ওটা কুরিয়ারে হয়, কারণ ওটা কেজিতে যায়। আর কলকাতা শহরের মধ্যে যারা হোম ডেলিভারি চাইছো তাদের চারটে কেন, দশটা নিলেও একই ডেলিভারি চার্জে তুমি দশটা শাড়ি পেয়ে যাবে। সুতরাং এইটা নিয়ে চিন্তা করো না যে চারটে শাড়ি বুক করবো, চারটে ডেলিভারি চার্জ লাগবে, না, একটাই ডেলিভারি চার্জ লাগবে। দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ আমাদের। এবার দেখাচ্ছি 3 নম্বর শাড়ি, মার্ভেলাস কালার একটা দেখাচ্ছি, দেখো 3 নম্বর, দারুণ দারুণ কালার দেখাচ্ছি। একটা কটন শাড়ি কত সুন্দর হতে পারে তোমরা শুধু একবার দেখো। ওই যে বলেছিলাম এখানে এই শাড়ি যেখান থেকে আনানো হয়েছে সেখানে প্রচুর সুপুরি গাছ, প্রচুর নারকেল গাছ, প্রচুর কলা গাছ, প্রচুর আবার খুব সুন্দর সুন্দর ফুলের গাছও আছে, যার জন্য রংগুলো কিন্তু ফুল থেকেই নাই। পিওর কটন, বিশাল বড়, বিশাল বড় কটন, খুব সুন্দর কটন, দেখবার মতো কটন, দেখো খুব সুন্দর। এবং এটা কিন্তু ডুয়াল টোন, এটা ডুয়াল টোন, দেখো 1950, 1950 টাকা, এত সুন্দর একটা কটন শাড়ি, সঙ্গে ব্লাউজ, তার লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, লাগবেই লাগবে। এই হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ, 1950। আমি 5টা দেখাচ্ছি, কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, অনেকগুলো আছে, আমি 5টা দেখাচ্ছি। কি বলতো, হয়তো এই যে তোমাকে স্কাই ব্লু আঁচল, না এই যে তোমার মাস্টার্ড কালার আঁচল আর স্কাই ব্লু বডি দেখাচ্ছি, এটা উল্টোটাও থাকতে পারে, এটাও খুব সুন্দর। প্রত্যেকটা কটন দেখো খুব সুন্দর, এই কটনগুলো একটু ধরে ধরে দেখালাম, আগের দিন নাকি খুব ভড়বড় করেছিলাম আমি, আজকে দেখো মন ভালো হয়ে যাবে। এটাও ডুয়াল টোনের, খুব সুন্দর লাগবে। এই ধরো গরমকালে যারা রেগুলার শাড়ি পরো, টুকটাক সন্ধ্যেবেলা বেরো একটু মার্কেটিং করতে, একটু কাজে, তাদের এই শাড়িগুলো কিন্তু খুব কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে।
খুব সুন্দর একটা বুটির শাড়ি, পিওর কটন, তার সাথে মাথা বর্ডার, তার সাথে একটু হালকা জরির বর্ডার আছে, মানে টিস্যুর বর্ডার, টোটাল মিলিয়ে একটা শাড়ি অল টোটালি সুন্দর হয়, সেই জন্য বলছি। এবং প্রাইসিংটাও ভীষণ সুন্দর, মানে কোনোটা নিয়ে তুমি আমাকে কমপ্লেন করতে পারবে না। আর এই হচ্ছে ব্লাউজ 1950, আবার বলছি লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, আমাদের কিন্তু দুটোই আছে, দুটোই আছে। এবার দেখাচ্ছি 5 নম্বর শাড়ি, এই কটন শাড়ি, আমি 5টা দেখাচ্ছি, বারবার বলছি আমার কাছে নতুন ধরনের প্রচুর কটন এসেছে, সব ডিজাইন আমি দেখাচ্ছি না, আমি এক্সিবিশনে নিয়ে যাব, তোমরা একটু দেখে বুঝে নিও। প্লেন কটন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ওই 1250, 1450, 1350 এরকম, প্রত্যেকটাতে ব্লাউজ পিস আর প্লেন কটন নিয়ে যাব, দেখবে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এই বুটার শাড়ি খুব একটা যাবে না, কারণ এই বুটাটা চট করে তৈরি হচ্ছে না, এটাও কিন্তু ডাবল কালার। আর এই হচ্ছে ব্লাউজটা, আবার বলি যারা এখানে এসে দেখে বসে কেনাকাটা করবে তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে 3D কালীচরণ শেটলেন, কলকাতা 7 লক্ষ 30, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, দমদম মেট্রো স্টেশন, দমদম রেলওয়ে স্টেশন, তার ঠিক অপোজিটে, সকাল 10:30 খুলে রাত্রি 8টায় বন্ধ হয়, তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30 মধ্যে। কেন আসবে সেটা হাজারবার বলেছি, এখানে আমার খুব বাচ্চা বাচ্চা মেয়েরা থাকে, ওরা সব বাড়ি যায় সেই সকাল থেকে আসে, সেই জন্য তোমাকে একটু কষ্ট করে হলেও আসতে হবে। আর আমাদের প্রতিদিন খোলা, আমাদের কিন্তু রোববারেও খোলা থাকে, সুতরাং তোমরা এইটা নিয়ে চিন্তা করো না যে রোববার দিন যাবো কিনা। 6 নম্বর শাড়ি, এখন সব নানান অনুষ্ঠান হয়েছে, হলদি হবে, হলুদ শাড়ি লাগবে, তাতে একটু কমলার টাচ থাকবে আরও ভালো লাগবে, যদি তার সঙ্গে একটু হাতে গুজরাটি হয় তাতে কথাই নেই। এটা বাংলাদেশি কটন শাড়ি, তাতে গুজরাটি কাজ করা আছে, সঙ্গে ব্রাশিং, শাড়িটা দেখো অনেক বড়, হালকা করে আমার ব্লাউজ পিস করাও থাকে, যারা একটু চেহারা হালকা আমাদের মতো নয় তারা ব্লাউজটা বানাতে পারে, এই হচ্ছে ব্লাউজটা, তারা ব্লাউজটা বানাতে পারে যাদের একটু হালকা চেহারা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2500, মাত্র 2500 দাম, 2500। এবার ওটাই দেখাচ্ছি, সানশাইন ইয়ালো, ওটা দেখালাম গোল্ডেন ইয়ালো, এটা 7 নম্বর শাড়ি, এটা সানশাইন ইয়ালোতে দেখাচ্ছি, দেখো এটার অরেঞ্জ বর্ডার খুব সুন্দর দেখতে, শাড়িটা অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। কি বলতো, আমরা শাড়ি যেটা নিয়ে ভাবি না, আমরা তো পিওর শাড়ি নিয়ে কাজ করি, ওই যে মাত্র 1950 কটন দেখালাম সেটাও পিওর, আবার 19500 দেখাবো যখন সেটাও পিওর, এই পিওর শাড়ি না অনেক ভাবনা চিন্তা করতে হয়, অনেক ভাবনা চিন্তা করে একটা শাড়িকে সুন্দর করে তুলতে হয়, আর তোমরা অনেক ভেবেচিন্তে পরে শাড়িটাকে আরও মোহময়ী করে তোলো। আমরা যারা নারী তারা একটু শাড়ির অনুষ্ঠান দেখতে ভালোবাসি, কারণ আমাদের এটা রিফ্রেশ করে মনটাকে, হৃদয়টাকে ভালো রাখে, তাই তো? সুতরাং শাড়ির অনুষ্ঠান দেখতে তো বাধা নেই, এখানে কত মানুষ আছে আমার এই অনুষ্ঠানটা দেখে ভালো থাকে, কত মানুষ আছে কমেন্ট করুন তারা, আমার খুব ভালো লাগবে, এই যে এটা ব্লাউজ পিস করা আছে, 2500, এবার দেখাতে শুরু করলাম রেশম চেক, যেটা তোমাদের খুব অভিযোগ ছিল যে দিদি একমাত্র সাদা রেশম চেক করেন আর কিছুতে করেন না, রেশম চেক দেখানো শুরু করলাম, দেখো এটা হচ্ছে পিচ কালার, তাতে 8 নম্বর শাড়ি পিচ কালার, তাতে কাচ্চি কাজ করা আছে, রেশম চেকও প্রচুর থাকবে, এসে দেখে তোমরা নেবে, গরমকালের শাড়ি অবশ্য না, এইসব শাড়ি আর গরমকাল বলবো না, পুজোর জন্য কালেক্ট করে রাখতে পারো সুন্দরভাবে। ব্লাউজটা রইল, সঙ্গে রইল সুন্দর কাজ, সঙ্গে রইল হালকা ফিনফিন একটা শাড়ি, রেশম চেক 2750, 2750 মাত্র বলছি, বারবারই বলবো 2750 মাত্র, এই যে শেষ অবধি কাজ আছে, হাতের কাজ শেষ অবধি, এটা কাচ্ছি কাজ করা আছে, 2750, 2750। এবার যাচ্ছি 9 নম্বর শাড়ি, লাল সাদা, এটাও রেশম চেক, এটা কিন্তু হালকা করে পাইপিং করা আছে, দেখো খুব সুন্দর, ভালো লাগবে গো এইসব শাড়ি, তুমি লোককে দিতে পারো, দেখো তোমার ধরো বান্ধবীরা আছে, বোনেরা আছে, জায়রা আছে, তাদেরকে একটা সুন্দর শাড়ি দেবে মনে করছো, আমি তো বলবো দাও এগুলো শাড়ি,
যার যেরকম বাজেট সে সেই রকম ভাবে শাড়ি পরবে, সেরকম ভাবে শাড়ি দেবে, এটাই তো ভালোবাসা। সঙ্গে ব্লাউজ, এটাই তো ভালোবাসা, এটাই তো ভালো লাগা। দেখবে যাকে দেবে সেও বেশ শুনছি কিন্তু বাপ কি দারুন। আবার এখন নতুন করে শুনছি আঁচলের প্যাকেট আর ব্যাগ নিয়ে গেলে নাকি মানুষ ভীষণ খুশি হয়। আঁচল থেকে ভাই যারা এটা গিফট পাচ্ছ, আমি বলবো আমি ভাগ্যবতী, তাই তোমার ঘরে আমি উপহার স্বরূপ পৌঁছে যাচ্ছি। কারণ আমার শাড়ির সাথে আমাদের সবার কি বলবো ভালোবাসা জড়িয়ে থাকে, এতগুলো ভালোবাসা নিয়ে তুমি শাড়িটা পরবে, তোমার তো ভালো হবেই। বারবার বলি না, সবার জীবনে জড়িয়ে থাকা সকল মানুষ ভালো থাকো। এবার যাচ্ছি 10 নম্বর, আমার কোনো একটা ছোট্ট পুচু মিষ্টি মেয়ে এটা বুকিং করো তো, কি সুন্দর তোমাকে দেখতে লাগবে। তুমি এটা দোলের দিন পরবে, মার কাছে একদম হাওমাও করে বায়না করবে, মার দিতেই হবে। পরো এইসব শাড়িগুলো, পরো হালকা পাতলা শাড়ি, তোমরাও পরো, মেয়েদেরকেও পরাও, বৌমাদের পরাও, ভালো লাগবে। খুব সুন্দর, মানে এত সুন্দর শাড়িগুলো, আমি না তোমরা হয়তো আমার কথা শুনছো, আমি রেলগাড়ির মতো ঝড়ের মতো বেগিয়ে বেরিয়ে যাচ্ছি, রাজধানী মধ্যে আমার থেকে আসতে যায়, হড়বড়িয়ে বলে যাচ্ছি, তারপর যখন হাতে পাও তোমরা যে কি উচ্ছ্বসিত হও, তোমরা বলো দিদি দারুণ হয়েছে, দিদি কি সুন্দর, ক্যামেরায় এত ভালো দেখা যায়, দিদি দারুণ। 2750 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, তা সেটা আমি শোনার জন্যেই কিন্তু অবিশ্রান্তভাবে লড়ে যাই। কি সিল্ক তসর বলো, কি কটন বলো, সবেতেই। এটা হচ্ছে ওশান ব্লু কালার। একটা সময় এই রঙের আমি খুব প্রেমের মধ্যে ছিলাম, মানে এই রং আমার ভীষণ ভালো লাগত, ভীষণ ভালো লাগত। একজন লিখেছেন, আমি নামটা মনে করতে পারছি না, সরি ক্ষমা করবেন, আপনি এত সুন্দর কথাটা লিখেছিলেন সেদিকে, যে তুমি প্রত্যেকটা রঙের মধ্যে একটা ব্যক্তিত্ব এনে দাও, রঙের পার্সোনালিটি কাকে বলে তুমি বুঝিয়ে দাও। খুব ভালো লেগেছে এটা, বিশ্বাস করা ভাই, এটা আমার মনে ছিল সত্যি সত্যি, রঙগুলোকে হাইলাইট করতে হবে, রং তো ওনার সৃষ্টি করা, আমরা তো জাস্ট হাতে করে করছি, তো উনি তো ওদের করে পাঠিয়েছেন এদানেদকে, আবার এই শিল্পীদেরও উনিই পাঠিয়েছেন, সত্যি সত্যি রঙের ব্যক্তিত্ব আছে। 2750 আমি কিন্তু, কারণ আমার ঠাকুমা বলতেন কালো রং হচ্ছে প্রোটেকশনের কালার, কালো প্রোটেকশন দেবে, এবং তখন অত বুঝতাম না, পরবর্তীকালে মা বলতেন, বুঝিয়ে দিয়েছিলেন যে বাচ্চা যাতে নজর না লাগে এটা কালো টিপ পরানো হয়। আবার বিয়ের সময় যে মুহূর্তে বিয়ে হলো, সিঁদুরদান হয়ে গেল, তোমরা এটা সবাই খেয়াল করো, দেখবে পুরুষ বসে যজ্ঞের এই মানে যজ্ঞের যেই কালো ভস্য সেটা নিয়ে এখানে লাগিয়ে দেয়, কারণ কি ওই লাল টিকাটা যেন নজর না পড়ে, এইটাই আর কি। তা যে কোনো শুভ অনুষ্ঠানে পরতেই পারো লাল কালো, এত কথা বলার একটাই একটাই কারণ, ডিজাইনটা বদলে গেল, সেই ডিজাইন বদলানো শাড়ি বা পরপর দেখাতে থাকবো, আবার মাঝখানে ওই দুটোও দেখাবো। 2750 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, যেটা বারবার বলছি, আবার বলছি, ঘন ঘন বলছি, 13 নম্বর শাড়ি ভীষণ সুন্দর, প্রত্যেকটা রঙই ভীষণ সুন্দর, এটা নতুন সবুজ তাই বলছি। আর চলে এসো যোধপুর পাড় নারী সেবা সঙ্গে, 23 মার্চ, আগামী 23 মার্চ যোধপুর পাড় নারী সেবা সঙ্গে চলে এসো, থাকবে প্রচুর শাড়ি, প্রচুর কলাকুশলী, আঁচলের ফুল টিম থাকবে, কি সুন্দর দেখাটা ভালো লাগবে না। সুন্দর শাড়ি থাকবে, সুন্দর স্টিচ থাকবে, কিন্তু থাকবে সব পিওর শাড়ি, কোনো নকলের সেদিনকে কোনো আগমন ঘটবে না, কোনো দিনই ঘটে না চলে, আর সেদিনকে তোমরা থাকবে, তোমরা সব খাঁটি লোক, চকমকি পাথরের সেদিন ঠোকাঠুকি হবে, এটা বলে দিলাম, একদম চকমকি পাথরের ঠোকাঠুকি হবে। 2750 2750 টাকা। তবে যদি কেউ চাও, মন ঠিক করে নিয়ে বলবে শাড়িটা করতে কিন্তু আমার সময় লাগবে, 21 থেকে 22 দিন সময় লাগবে, আমি তোমাদের কাছে সেটা 25 দিন সময় চেয়ে নেব, তুমি অর্ডার দেওয়ার পর থেকে 25 দিন সময় দিতে হবে। 14 নম্বর শাড়ি, কি ভালো লাগবে, অরেঞ্জ ইয়েলো, অরেঞ্জ
বয়সটা যদি 5 বছর কম থাকতো, 25 মার্চ আমি এই শাড়িটা পরে তোমাদের সামনে একদম দাঁড়িয়ে প্রোগ্রাম করতাম, 5 বছর বেশি না, বাস না 4 করে দিলাম 4, কারণ আমার গায়ের রঙটা তো অতটা ইয়ে নয়, গায়ের রঙ যাদের আছে তাদের তো বলো 65টিতেও পরো এত সুন্দর। 2750 2750 টাকা। যদি মনে হয় কারোর ব্লাউজের একটু প্রবলেম হচ্ছে, ধরো এগুলো তো 1 মিটার করে দেওয়া থাকে, 1 মিটারের বেশি তো দেওয়া যায় না, ধরো যাদের একটু ফ্যাটি চেহারা তাদেরকে বলছি, আমার মতো যাদের চেহারা সামনের পোর্শনে একটু আলাদা কাপড় লাগিয়ে নেবে, আমার যেমন এই দশের ব্লাউজটাতে সামনের পোর্শনে একটু আলাদা কাপড় লাগানো আছে, ওটা করে নেবে, তাহলে কি ম্যাচিং করে পরতে পারবে। এটা আবার সেই আমার চেন ফোর ডিজাইন, যেটা কটন সুতো দিয়ে হয়, ভীষণ সুন্দর হয় এবং দেখতে খুব ভালো লাগে, এটা একটা আলাদা বর্ডার তৈরি করে একটা শাড়ি, দেখো দূর থেকে মনে হচ্ছে একটা আলাদা বুনুয়ের বর্ডার, মানে উইভিং মনে হবে এত সুন্দর। দেখো 7.5 মিটার কাজ হয় সঙ্গে, ধরো আরো ওই 1/2 মিটারে বেশি ব্লাউজে কাজ হচ্ছে, তাহলে একটা শাড়ি 7.5 মিটার কাজ হয়েছে, তারপর ব্লক হয়েছে, প্রাইসটা কোথায় দাঁড়াচ্ছে 2750। তাহলে আঁচল বুটিক যে দামে যে শাড়ি দেয় এবং পিওর, কোনো ভেজাল মিশেল নেই, তোমাদেরও ভালো লাগবে ভাবতে যে না আঁচল সত্যি সত্যি শাড়ির বন্ধু, শাড়ির বন্ধু। একটু একটু সেটা দেখে নেন ওনাকে, হ্যাঁ তাও কেন ডাকছে তো দেখবে না, সেটা আমি জানি। 2750 16 নম্বর শাড়ি, এটা হচ্ছে তোমার তুতে কালার, তুতের সাথে অরেঞ্জ ব্লাউজ, একবার ভেবে দেখো কত সুন্দর দেখতে লাগবে, কত সুন্দর দেখতে লাগবে। একবার জানো দোলের সময় আমি তুতে অরেঞ্জ পরেছিলাম, সেটা তখন ওই মটকা বানাতাম না, সেই মটকাতে, এখন দেখছি সব কিছুতেই করা যায়, কাতানেও করবো তুতে আর অরেঞ্জ। আর এই হচ্ছে আঁচল, ছোট্ট আঁচল, সুন্দর শাড়ি, হালকা লিপস্টিক, কপালে ছোট টিপ, আমি একজন পরিপূর্ণ নারী। শাড়ির গল্প শুনতে কে ভালোবাসে না আমি জানি না, সব মহিলারাই আমি মনে করি শাড়ির বন্ধু, অনেকে এসে বলে যে শাড়ি খুব একটা পরা হয় না, জানেন তো খুব একটা কিছু শাড়ি পরি না, কিন্তু যখন নেন না কি সুন্দর চয়েস করে শাড়িটা নেন, চিন্তা করতে পারবে না, খুব ভালোবেসে, হ্যাঁ দিদি এটা আমাকে ভালো লাগবে না, তুমি যখন বলছো তুমি তো এই নিয়েই নাড়াঘাটা করছো, সত্যি তাহলে আমাকে খুব ভালো লাগবে। তাই বলছি শাড়ির বন্ধু নয় এরকম মহিলা আমি খুঁজে পাইনি, আমরা যতই জিন্স পরি না কেন, সালোয়ার পরি না কেন, শাড়ি আমাদের প্রকৃত বন্ধু, মনটাকে ঠিক রাখার জন্য। 2750 এবার দেখো 17 নম্বর শাড়ি, একটা ওশান ব্লু দেখালাম, একটা ওশান গ্রিন দেখাচ্ছি, খুব ভালো লাগবে তোমাদের অনুষ্ঠানটা আই থিঙ্ক, আমার মনে হয়, কারণ আমি তোমাদের সবাইকে চিনি, যারা এই মুহূর্তে চোখে চোখ রেখে দেখছো অনুষ্ঠানটা, তারা একটা সুন্দর কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভালো লাগছে, তোমাদের এই কমেন্টগুলো তোমাদের পরিচয় তো রক্ষা করে, তারাও দেখে জানো তো, খুব ভালোবেসে তারাও দেখে বলে জানো দিদি এরকম কমেন্ট করেছে। 17 নম্বর শাড়ি 2750, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, আঁচলের দুটো ঠিকানা 23 মার্চ অব্দি, একটা হচ্ছে পার্মানেন্ট ঠিকানা 3D কালীচরণ সেটলেন কলকাতা 7 লক্ষ 30, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে বা দমদম রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে, আসার আগে একটা ফোন করে লোকেশনটা নিয়ে নিল, আর কিচ্ছু না, জাস্ট লোকেশনটা নিয়ে নিল, আমাদের প্রতিদিন খোলা। আরেকটা ঠিকানা মাত্র 23 মার্চ একদিনের জন্য থাকবে যোধপুর পর নারী সেবা সঙ্গে কৌশিকী হলে, কয়েক ঘন্টা মানে 8 ঘন্টার জন্য থাকবে আঁচলের, সেদিন অ্যাড্রেসটা ওইখানে, সেদিন এই দমদমের আঁচল বন্ধ থাকবে। এটা কেন বারবার বলতে হচ্ছে, অনেকেই এটা কোনো একটা প্রোগ্রামে জাম্প করে গেলে তোমরা শুনবে না, চলে আসতে পারো 23 মার্চ যোধপুর পর নারী সেবা সঙ্গে চলে এসো, প্লিজ প্লিজ প্লিজ। 18 নম্বর শাড়ি, আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি, বড় মন টানা শাড়ি, গ্রে কালারের সাথে একদম সাদা কালো দিয়ে করা, বড় মন টানা শাড়ি, যারা রেগুলার শাড়ি পরো, লাল পরবে না বা লাল পরতে চাইছো না, তাদেরকে বলবো এই শাড়িটা ভীষণ সুন্দর, তোমরা নিয়ে পরো, তাদেরকে বলবো। তাছাড়া এই শাড়ি কোনো বয়স সীমা নেই, আমার লয়ার বান্ধবীরা, আমার ডক্টর বান্ধবীরা তারাও পরেন এগুলো, খুব সুন্দর লাগে, কারণ এটা না খুব ডিগনিফাইড কালার, কর্পোরেট কালার, তাহলে সুতরাং এটা সবাই পরে, শুধু যে লাল পরবেন না তারা পরবেন তা কিন্তু নয়, দেখা যায় না,
খুব ভালো লাগলো আজকে অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদের সাথে মনের কথা বলতে। আশা করি এরকমভাবে আমি মনের কথা তোমাদের সাথে শেয়ার করবো এবং বলবো আজকে আসছি। খুব ভালো থাকো তোমরা সবাই।